বিয়ে অব্দি যায়নি, লেটস জাস্ট স্টিক টু দ্যাট, বেবি গো জুস পিলাও। কলকাতা তো একটা গ্রামের মতো, তার যে বয়ফ্রেন্ড, মানে তার যে বয়ফ্রেন্ড ছিল যখন, সে কাকতালীয় ভাবে পরে জানলাম সে আমার বন্ধু। কলেজ জীবন টেনে নিয়ে কখন কতজনের সাথে প্রেম করতাম তার কোনো ঠিক ঠিকানা আছে? সেই তো, এটা কি? Avoid bad company juice. Avoid bad company juice, আচ্ছা ABC juice এর এটা নাম, এটা তো জানতাম না। কি আছে বলতো? Apple, beetroot, carrot, তারপর lemon, ginger, এসব আছে। তো ওকে বলি আমাদের এখানে একটা মাইক্রোওয়েভ ব্যবস্থা করে দিতে, তাহলে কফি মেশিনটা আমরা করে নেব, মাইক্রোওয়েভটা অল্প। আচ্ছা কেমন লাগছে খেতে? ও জামা ফেলো না, হ্যাঁ কোনো কিছু বাকি নেই, সবকিছু আছে। দেখেছো কি খেতে না, শুধু সারাদিন অ্যালার্জি থাকে? ও চপ খায় আমি দেখেছি, মুড়ি খায়, এটা যে খায় সেটা আমি জানতাম না, এই প্রথম দেখলাম। বেবি গো জুস পিলাও। আচ্ছা বেবিকে প্যাম্পার করতে হয় কি? না না, ওসবের কোনো বালাই নেই। বেবি কাকে প্যাম্পার করতে হয়? কোন দুজনকে ভীষণ ভাবে একটু হাতে রাখতে হয়? কোন দুজন ভীষণ ভাবে জ্বালায় তোমার? জ্বালায় না, কেউই জ্বালায় না, মানে আমাদের চেয়ারম্যান ওই তো পিছনে চেয়ার। আমাদের যদি বলো যে আমাদের মধ্যে সব থেকে বেশি, মানে আমাদের মধ্যে সব থেকে বেশি মিসচিভিয়াস কে, সেটা আমি, আমার পর অনিন্দিতা, মৈনাকদা হচ্ছে সব থেকে ভালো। হ্যাঁ মানে আমাদের মধ্যে তুলনায় মৈনাকদা সব থেকে ভালো, আর আমি সব থেকে দুষ্ট। মাথায় কিলবিল গুলো কার মাথায় করে, মানে দুষ্টুমি বুদ্ধি গুলো সবার আগে, যে সেনানিগঞ্জ যেটা আমরা বলে থাকি, এক্স্যাক্টলি সবার আগে মাঝে মাঝে কয়েকটা বল আসে না, মানে বলটা আসলো বাপি বাড়ি যা, সেটা হয় আর কি। এবার সেটা যাদের সাথে হয় আমরা জানি আর কি। অনিন্দ্যদা এমন এক একটা কথা এমন এক একটা জায়গায় বলে দেয়, ধরো আমরা জানি, এবার আমরা হাসতেও পারছি না, কিছু বলতেও পারছি না। একদিন এই তো কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছে, অনিন্দ্যদা এমন একটা কথা বলেছে, আমরা দুজন পুরো সিন থেকে ফেরার, নেই কোথাও কেউ, নেই ঘরে, বাথরুমে ঢুকে গেছে, বাথরুমে চলে গেছে। কেন, কি কারণে, কি এটা বলা যাবে না, মানে আমি আমি খুব আচ্ছা স্ট্রেট ফেসে এমন কিছু বলে দিতে পারি যেটা ধরাটা খুব ডিফিকাল্ট, আবার ধরাটা খুব সোজা, ধরে নিতে পারে, মানে যে ধরে নেবে আর কি, তার জন্য সিচুয়েশনটা খুব কঠিন হয়ে যায়। আমি অনেক জায়গায় অনেকগুলো, আমার মনে হচ্ছে আমিও, মানে ডিসকাশন চলছে, তিনটে মানুষ ডিসকাস করছে, আমি মানছি তিনজনেই বড় আমার থেকে, কিন্তু তাই বলে
আমি না আর্থিক কথা বুঝতেই পাচ্ছি না কি হচ্ছে, আমি না এরম এরম তাকাচ্ছি, কোনো কথা বলতে পারছি না একটা সময় পরে। অর্ঘদা আমাকে বলছে, ওকে দেখে মনে হচ্ছে সব মাধ্যমিক পাশ করলো নতুন স্কুল থেকে। যখন তিনটে মেয়ে আড্ডা মারে তখন সেটাকে বলে গসিপ, যখন তিনটে ছেলে আড্ডা মারে সেটাকে আর গসিপ বলে না, সেটাকে বলে ইনফরমেশন শেয়ারিং, নলেজ শেয়ারিং। কিন্তু ওরা যেটা করছিল সেটা কি করছিল সেটা আপনারা গসিপ করলেও দেখেননি। তিনটে ছেলে যে এভাবে গসিপ করতে পারে, আমি অলস্ট্রাক হয়ে গেছি। ইনফরমেশন শেয়ার করছিলাম আমার ইনফরমেশন। আচ্ছা কার কাছে আছে এই দুজনের মধ্যে, কার কাছে বেশ ভালো রকম গসিপস থাকে, সব আপডেটেড গসিপস কার কাছে থাকে? আচ্ছা বিশ্বাসকর, আমার আজকে যা আছে তুইও জানিস না, আজকে যে অপশন আছে। ও আর এই যে এত রকম কিছু এখানে মোমেন্টস চলছে, এবং তুমি যা কাণ্ড কারখানা করে ফেলেছে তোমার বোন, সেখানে তো সে তো বিয়ের পিঁড়িতেই বসে পড়লো, কি হলো বিষয়টা? এত কিছু করার পরেও সেই বলতেও পারলে না, ভুল বোঝাবুঝি হলো, বিয়ের পিঁড়িতে বসে দিল কে টুকরে টুকরে করকে কেড়া গান ছিল না, কেসে কিয়া হো গয়া বেওয়াফা তেরে প্যার, আমি কিভাবে ইনফিউজ করব বলছিলাম বল। এই যে জিনিসটা হলো এরকম ব্যক্তিগত জীবনে এরকম সময় হয়েছে যে মানে ভুল বোঝাবুঝি, সব সময় খালি ব্যক্তিগত জীবন নিয়ে এত টানাটানি, জীবনটা তো সবাই জানতে চাইবে কি সারাক্ষণ এই জায়গাটা হয়েছে তোমার ব্যক্তিগত জীবনে, এই জায়গাটা তোমার এত ব্যক্তিগত জীবন, তাহলে ব্যক্তিগত ব্যক্তিগত কথাটার মানে তো ওটা তো আমরা বলি একটা হালকা করে ব্যক্তিগত জুড়ে দিই, সম্মান দিই ব্যাপারটাকে। কিছু মনে আছে মইনা হারছে চলো ব্যক্তিগত জীবনে, মানে আমি ভাবছি ব্যক্তিগত জীবনে যদি হতো তাহলে কি হতো, আমি কিরকম ভাবে রিয়্যাক্ট করতাম, এটাই আমি ভাবছিলাম। আমি কি আর বলবো, না হয়েছে না হলে তো বলেই দিতাম। হালকা করে ছুঁয়ে বেরিয়ে গেল ওই আর কি, তো তোমারটা বল। আরে যেই আমি যাদেরকে প্রেম করছি তারা না কোনো কোনো সময় তো কারোর একটা গার্লফ্রেন্ড ছিল, আর কলকাতা তো একটা গ্রামের মতো, তার যে বয়ফ্রেন্ড মানে তার যে বয়ফ্রেন্ড ছিল যখন, সে কাকতালি ভাবে পরে জানলাম সে আমার বন্ধু, এটা তো হতেই পারে, কলকাতা তো একটা গ্রামের মতো। আমি বলছি না 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 না, বোনের বাইরে গিয়ে মানে বন্ধু দেন ভুল বোঝাবুঝি, বন্ধু ভুল বোঝাবুঝি, হ্যাঁ বন্ধু ভুল বোঝাবুঝি অনেক হয়েছে, আমি এত বছর 15 বছরে দেখেছি যে কাছের লোকগুলো মানে আমার গার্লফ্রেন্ড কিংবা বাড়ির লোক যারা, তারা পরে আমার খবর পেলে তো খবর পেতিস, কোনো খবর তো পাসনি, তার মানে কিছু নেই অ্যাকচুয়ালি। আচ্ছা কি টুইস্ট আসছে সেটা একটুখানি বলো প্লিজ। আরে কলেজ জীবনটা ছেড়ে দে, কলেজ জীবন চাই, আগের বার জিজ্ঞেস করলাম কলেজ জীবন টেনে নিয়ে আর কি হবে, থেকে বেরাল
কলেজ জীবন টেনে নিয়ে কখন কতজনের সাথে প্রেম করতাম তার কোনো ঠিক ঠিকানা আছে? সেই তো, তখন না প্রেমের থেকে যেটা হতো ধর আমাদের কলেজ জীবনে সেটা ঝাড়ি হতো। এখন ঝাড়িটা কেউ মারে না, এখন ঝাড়ি কেউ মারে না, ডাইরেক্ট ইনস্টাগ্রাম। হ্যাঁ, এটা অদ্ভুত অদ্ভুত হতো আর কি। মানে আমাদের কোচিং এ পড়তে গেছি, হঠাৎ করে একটা নতুন মেয়ে এসেছে, সব পর আমরা ঝাড়ি মারি ভাব। হ্যাঁ, এখন ডাইরেক্ট ফেসবুকে ইনস্টাগ্রামে মেসেজ করি। তখন একটা মেয়েকে চিঠি লেখা একটা অদ্ভুত অদ্ভুত ব্যাপার ছিল, যে এই মেয়েটা কি চিঠি লেখা জেনারেশনটা পাবে না, চিঠি লেখা এরা লিখে কল মারা। হ্যাঁ, লিখেছে চিঠি লিখেছে। হ্যাঁ আচ্ছা, মিস কল মারা রাত্রি বেলা আমি এর বাবা বলছি এবং আর একটা জিনিস হচ্ছে, মানে যেটা আমাদের ছেলেদের বন্ধুদের মতো খুব হতো, আমাদের এক বন্ধু ছিল ওকে আমরা ওর বাবার নাম নিয়ে ডাকতাম, ঠিক আছে। এবার একদিন আমরা ভুলেই গেছি যে ওর বাড়ির তলাতেই আছি আর ওকে ডাকছি, ওকে বেসিক্যালি ওর বাবার নাম ধরে ডাকতাম, সেটা কলেজে ডাকতাম, ও পিয়ার কি মতোই নিত। এবার আমাদের না খেয়ালই নেই যে ওর বাবার নামটা নেবো না, ওর বাড়ির সামনে এসেছি, এবার ওর বাবা বেরিয়ে এসছে, দেখছে কয়টা বাচ্চা হচ্ছে ওর ছেলের বয়সী, কামো ওকে ডেকে নিন না, বলছি আমি রে আমি, তোরা কে যাও আর, এটা হয়েছে আর কি। এটা আমাদের সাথে প্র্যাকটিক্যালি হয়েছে, মোটামুটি কেটেছে বেশ ভালোই, রসে বসে কেটেছে সবকিছু। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি টুইস্ট সেটা একটুখানি বলে দাও হালকা করে দর্শকদের। টুইস্টটা আপাতত বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে যেটা ঘটবে, যে এ শ্বশুরবাড়িতে কিভাবে কঙ্কা থাকবে এবং অর্জুন কি কি করবে বা করবে না, সেটাই হচ্ছে মেইন টুইস্ট। বা আমার বাড়ির লোক ওকে কিভাবে অ্যাকসেপ্ট করবে বা করবে না, সেটাই হচ্ছে টুইস্ট। ও সেটা আসতে চলেছে। এবং এর মাঝখানে সমুদ্র, এর মাঝখানে আরেকটা জিনিস, কঙ্কা যে কারণে যে ভুল বোঝাবুঝির জায়গা থেকে বিয়েতে হ্যাঁ বলেছিল, সেইখানে একটা বড় টুইস্ট আসতে চলেছে, যে কঙ্কা গঙ্কা তো কিছু একটা ভেবে বিয়েতে হ্যাঁ বলা, সেই জায়গা থেকে ওর ওই ভ্রান্তিটা যখন ভাঙবে তখন কি করে কঙ্কা রিয়্যাক্ট করবে, এটার উপরে গল্পটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে।